গর্ব তাকে নিয়েই করা যায় যাতে মানুষের ভালো হয় গর্ব তাকে নিয়েই করা যায় যারা কাজ করতে ভালোবাসেন নিজেকে গর্বিত বোধ করেন এবং শুধু নিজের দিকে না তাকিয়ে নিজের সারা জীবনের অনেক কষ্ট অর্জিত কাজের মধ্যেও অন্তত কিছুটা সেবা মানুষের জন্য করেন যারা রেশনটা মানুষের কাছে তুলে দেন মনে রাখবেন এটা একটা সেবার কাজ যারা রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন এটা একটা সেবার কাজ রেশনটা ওজন করেন সেটাও একটা সেবার কাজ রেশনে মিলবে রান্নার গ্যাস পাঁচ কিলোগ্রাম ওজনের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে রেশন দোকানে রান্নার গ্যাস পেয়ে যাবেন গ্রাহকরা শুক্রবার কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু খুব শীঘ্রই এই পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার রেশন দোকান থেকে ভর্তুকি মূল্যে পাওয়া যাবে এই ব্যাপারে বিশ্বম্বর বসু বলেন আগে এটা কেন্দ্রীয় সরকার চালু করলেও তা বাড়তি মূল্যে দেওয়া হতো এবার থেকে তা ভর্তুকি মূল্যে পাওয়া যাবে চাল ডাল গমের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার যাতে দেওয়া হয় রেশন দোকান থেকে সে ব্যাপারেও কেন্দ্রের সম্মতি আদায় হয়েছে বলে জানান তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি রেশন ডিলারদের সংগঠন তাদের দাবি রেশন ডিলারদের দাবি মেনে দেশ জুড়ে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তাতে আমরা খুশি দ্রুত আমরা পরিষেবা চালুর উদ্বেগ নেব রাজ্য জুড়ে এই পরিষেবা চালু করার জন্য খাদ্য দপ্তর রেশন ডিলারদের সাথে বৈঠক করেছেন এই পরিষেবাগুলি চালু করার জন্য রেশন দোকান থেকে এলপিজি সিলিন্ডার ও প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা যাতে করা যায় সেই জন্য বৈঠক করা হয় ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলির সাথে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলে সারা দেশে রেশন দোকানের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ লক্ষেরও বেশি সেখানে এই ব্যবস্থা চালু হলে উপকৃত হবেন সাধারণ মানুষ এছাড়া বন্ধুরা রেশন দোকান থেকে এলপিজি সিলিন্ডার ও প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা যাতে করা যায় সেই জন্য খাদ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেন রেশন ডিলাররা রেশনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি কিভাবে রান্নার গ্যাস দেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করা হয় বৈঠক শেষে রেশন ডিলাররা জানান পশ্চিমবঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেশন ব্যবস্থা ও সকলের জন্য খাদ্য সকলের জন্য রেশন সুনিশ্চিত করেছেন তাতে আগামী দিনে রেশন থেকে রান্না করার গ্যাস পাবেন রেশন গ্রাহকরা